আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় সামনের দাঁতের ডেন্টাল ক্যারিজ ও ফিলিং সম্পর্কে তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই সামনের দাঁতে এমন ডেন্টাল ক্যারিজ দেখা যায় এই ডেন্টাল ক্যারিজগুলা যদি একবার শুরু হয় এটি দিন দিন বাড়তে থাকে এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন সাধারণত যখন এমন অল্প অবস্থায় থাকে তখন কোনো ধরনের ব্যথা বা অনুভূতি দাঁতে থাকে না কিন্তু যখন এই পজিশনে চলে আসে দাঁতের মিডিল পজিশনে চলে আসে তখনই দাঁতে ব্যথা যন্ত্রণা শুরু হয় তো মোটামুটি এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এমন অবস্থায় দাঁতের যদি ফিলিং করে নেওয়া যায় তাহলে দাঁতটি আর কখনও কোনো দিনই নষ্ট হয় না তবে ভিওর সামনের দিকে হলে ফিলিং করার জন্য একটু চিন্তাভাবনা করতে হয় যেমন কালার ম্যাচিং হবে কি না ঠিকমতো বিভিন্ন বিষয় রয়েছে যেহেতু সামনের দিকে আমরা সবাই দেখতে পাই তো তার জন্য সামনের দিকে ফিলিং করার ক্ষেত্রে কালার ম্যাচিং একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ভিওয়ার্স এ ধরনের সামনের দাঁতের যদি আপনার সমস্যা থেকে থাকে সবসময় চেষ্টা করবেন কালার ম্যাচিং করিয়ে ফিলিং করানোর জন্য আর তার জন্য সবথেকে উপযোগী হলো লাইট কিওর ফিলিং বা যেটিকে আমরা লেজার ফিলিং বলে থাকি ভিওয়ার্স এখানে আপনারা যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন মূলত এই দাঁতগুলোও কিন্তু এই ধরনের কালো স্পট ছিল যেটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বলি তো মেশিন দ্বারা সেই ডেন্টাল ক্যারিজগুলো কাটিং করে পরিষ্কার করা হয়েছে এবং পরিষ্কার করার পরে সেই দাঁতগুলো পুনরায় আগের মতো করে দেওয়া হয়েছে আর এটি যে সিস্টেমে যে ফিলিং দ্বারা করা হয়েছে এটিকে বলা হয় লাইট কিওর ফিলিং বা লেজার ফিলিং এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি এভাবেই লেজার ফিলিং বা লাইট কিউর ফিলিংটি এভাবেই করা হয়ে থাকে লাইট কিওর বা লেজার ফিলিংয়ের একটি সুবিধা হলো এটি 99 নাইন পর্যন্ত এটির কালারটা ম্যাচিং হয় যা অন্যন্য আপনার যে ফিলিংগুলো রয়েছে সেগুলায় হান্ড্রেড কালার ম্যাচিং নাও হতে পারে তবে এ ধরনের সামনের দাঁতে যদি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় সেটা ডেন্টাল ক্যারিজ পরিষ্কার করার পরে এখানে যদি আপনি লাইট কিওর ফিলিং করান বা লেজার ফিলিং যেটিকে আমরা লেজার ফিলিং অনেকে বলে থাকি এ ধরনের ফিলিং করালে খুব ন্যাচারালি কালারটা ম্যাচিং হতে দেখা যায় এছাড়া ভিউয়ার্স যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে দাঁতের মাড়ি সরে গিয়ে দাঁতের মধ্যবর্তী স্থানে এমনভাবে ফাঁকা তৈরি হয়েছে তো এ ধরনের ফাঁকার জন্যও লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে এ ধরনের ফাঁকা বন্ধ করা যায় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটু ফাঁকা রয়েছে আর অনেকেই এ ধরনের ফাঁকার জন্য অস্বস্তি বোধ করে থাকেন তো এ ধরনের ফাঁকা যাদের রয়েছে দাঁতের মধ্যবর্তী স্থানে তারা চাইলে লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে সেই ফাঁকাটি স্থায়ীভাবে বন্ধ করতে পারেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য এছাড়া চিকিৎসার খরচ সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করতে পারেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম